नमस्कार সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আমাদের কারশিয়াং এর দ্বিতীয় দিনের গল্পটা আপনাদের সাথে করব। কারশিয়াং এ মূলত দ্বিতীয় দিনে আমরা কাছাকাছি ঘুরতে গেছিলাম। এই যে সকাল হয়ে গেছে, সুন্দর একটা সকাল। সকালবেলা গরম গরম চা আর তার সাথে আলুর পরোটা, দই আর সস দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম বাইরে বসেই, কারণ বারান্দা থেকে কারশিয়াং শহরটাকে দেখতে অপূর্ব লাগছিল। তাই প্রচণ্ড ঠান্ডাতেও ঘরে বসতে আর ইচ্ছে হয়নি। আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারশিয়াংয়ের আশপাশটা ঘুরে দেখতে। প্রথমেই আমরা গিয়েছিলাম ওখানের কাছাকাছি একটা মনাস্ট্রিতে। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, পেম্বা শেরপা দাদা, উনি এই মনাস্ট্রির যে অধ্যক্ষ ছিলেন তার সাথে কথা বলে আমায় পারমিশন করিয়ে দিয়েছিলেন ভেতরে ঢুকে ফটোগ্রাফি করতে। এই ফটোগ্রাফি এবং রেকর্ডিং আমি যা করেছি সব ওনাদের অনুমতি নিয়ে করেছি, তাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এত দেবদেবীর নাম আমি জানি না, কিন্তু এদের দেখতে ভয় ভক্তি দুটো একসাথে হচ্ছিল। খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। এগুলো সব ওখানে থরে থরে সাজানো ছিল আর ছিল বিভিন্ন রকম দেবতার ছবি ও মূর্তি। এই দেখুন, কিছুটা ভয়ঙ্কর, অথচ এগুলো সব ওনাদের দেবদেবী। ওনারা এদের উপাসনা আরাধনা করেন, কিভাবে করেন জানি না। ওই সময় প্রার্থনা হচ্ছিল এবং বাচ্চারা পড়াশোনা করছিল। আর এদের এই ধরনটা আমার খুব অদ্ভুত লেগেছে। ওরা সবাই সুর করে করে একজন বড় বলছিলেন আর ওরা তাকে রিপিট করছিল, আর কয়েকজন মিলে ওদের চিপসের প্যাকেট ও গরম পানীয় দিচ্ছিল, এবং বাচ্চাগুলো খেতে খেতেই সুর করে করে সেই পড়াটা পড়ছিল। পেম্বাদা আমায় বলেছিল এরা শরীরকে কষ্ট দিয়ে প্রার্থনায় বিশ্বাস করে না, এরা খেতে খেতে বা কিছু পান করতে করতেও অনেক সময় প্রার্থনা করে। এটা আমার বেশ অন্য রকম লেগেছিল। ফেরার সময় ওনারা আমাদেরও একটা করে চিপসের প্যাকেট দিয়েছিলেন, বলেছিলেন এটা প্রসাদ। ওখান থেকে একরাশ ভালো লাগা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছেছিলাম হনুমান টপ ভিউ পয়েন্টে। এটা হনুমান টপ ভিউ পয়েন্ট থেকেই তোলা কিছু দৃশ্য। এখানে বিশাল বড় একটা বজরংবলী স্ট্যাচু আছে। এই দেখুন কত বড় স্ট্যাচুটা। এটা দূর থেকে ছোট লাগছিল, কিন্তু কাছে গিয়ে বুঝলাম এটা কি বিশাল। আর এই যে কিছু ছবিও তুললাম। এরপর আমাদেরকে দাদা নিয়ে গেলেন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এটাও একটা বেশ জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে সবাই ঘন্টার পর ঘন্টা এই ভিউ পয়েন্টে বসে কাটিয়ে দেয়। কিছু শেডও করা আছে সেজন্য। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কারশিয়াং আসার রাস্তাটার। আর এই ভিউ পয়েন্টের পাশেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বাড়ি। এই বাড়িতে ওনারা পারিবারিক সময় কাটাতেন এবং নেতাজি কিছুদিন নজরবন্দিও ছিলেন এখানে। এই বাড়িটার সামনে একটা গাছ আছে, ক্যামেলিয়া। এটা নাকি সুভাষচন্দ্র বসুর দাদা নিজের হাতে লাগিয়েছিলেন। এই বাড়িটার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই বাইরে যেটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। কাঠের এই বাড়িটি অপূর্ব সুন্দর। আর এখানে যিনি সিকিউরিটি দাদা ছিলেন উনি বললেন যে এটা নতুন করে রেনোভেশন করা হয়েছে, পুরনো বিশেষ কিছুই বাকি নেই। তারপর আমরা গেলাম ইগলস ক্র্যাগে। এটা কারশিয়াং শহরের একটা অন্য ভিউ পয়েন্ট এবং জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এই ইগলস ক্র্যাগে অ্যাকচুয়ালি ইগলের বাসার মতন শেপের একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো কারশিয়াংয়ের একটা বেশ সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর আছে দুটো বিশাল বড় বড় জলাধার। আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আর নিয়েছি প্রচুর ফটো। এখানে একটা সুন্দর পার্ক আছে যেখানে দারুণ সব ফুলের গাছ লাগানো আছে, আর কিছু এই যে খেলনা ডাইনোসর, কিছু ফোয়ারা এসব আছে। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আর প্রচুর প্রচুর ছবি তুলে আমরা
আবার আমাদের হোমস্টের দিকে রওনা হলাম। দাদা বলেছিলেন, মানে পেম্বা দাদা, উনি বলেছিলেন যে উনি লাঞ্চের পর আবার আমাদেরকে অন্য দিকটা ঘুরিয়ে দেখাবেন কার্শিয়াং শহরের। আর হ্যাঁ, উনি গাড়িতে যেতে যেতে আমাদের একটা গল্পও বলেছিলেন। উনি বলেছিলেন সুভাষচন্দ্র বসুর বাড়িতে এখন যিনি সিকিউরিটি আছেন তিনি নাকি নেতাজিকে সচক্ষে দেখেছেন, কারণ উনি যখন ছোট ছিলেন তখনও উনি ওই বাড়িতেই কাজ করতেন। নেতাজির পরিবার থেকে নাকি সরকারকে চিঠি লিখে ব্যক্তিগতভাবে ওনাকে নিয়োগ করা হয়েছে ওখানে নিরাপত্তারক্ষী হিসাবে। আজ এই পর্যন্তই, পরেরটা আবার পরের দিন। ভালো থাকবেন সবাই।